আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে এমন একটি দোকান দেখাবো, তো এই দোকানটার মধ্যে আপনারা এ টু জেড স্যানিটারি সামগ্রী থেকে শুরু করে টাইলস, মেশিনারি সকল কিছু পাবেন। তো যাই হোক, এখানে পাবেন আপনার স্পেশালিস্ট এসিয়া ওয়াটার পাম্প, মূলত এখানে আপনারা সকল প্রকার পাওয়ার টিলার, ডিজেল চালিত ইঞ্জিন, ইলেকট্রিক মোটর, জেনারেটর, পাম্প, টিউবওয়েল, পিভিসি পাইপ, জিআই পাইপ, সকল প্রকার স্যানিটারি ফিটিংস, টাইল, চেয়ার, টেবিল, দরজা, মোটর, ট্যাঙ্কি, ইলেকট্রিক সামগ্রী, গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা থেকে শুরু করে সকল প্রকার এখানে পণ্য পাবেন। তো যাই হোক, এটার এই দোকানটার স্পেশালিস্ট হলো এসিআই ওয়াটার পাম্প। তো এখানে কিন্তু এখানে আপনার এসিআই পণ্য যে বিক্রি করা হয়, এটা কাস্টমারকে বুঝিয়ে কোন ধরনের মোটরটা এখানে ভালো, তো এইগুলা মোটর খুলে এবং গুণগত মান চেক করে এখানে কিন্তু পণ্যগুলো বিক্রি করা হয়। তো যাই হোক, আমি আপনাদেরকে আজকে এই দোকানটা দেখাবো, আর এই সমস্ত দোকানে কী কী জিনিস বিক্রি করে এগুলো দেখাবো। আর এই দোকানে কিন্তু টাইলস থেকে শুরু করে সবই এ টু জেড আপনারা এখানে পাবেন। একটি বাড়ি তৈরি করার জন্য শুধু রড, ইট, বালি, সিমেন্ট বাদ দিয়ে সকল প্রকার ইরিগেশন মোটর। তো যাই হোক, এখানে পাবেন আপনারা, এটা হলো টাইলস সেকশন, জুবায়ের এন্টারপ্রাইজ, মেশার জুবায়ের এন্টারপ্রাইজ। এখানে আপনারা 7-8টা কোম্পানির টাইলস পাবেন, যেমন এবিসি টাইলস, এক্স মনিকা, এক্স সিরামিক্স, মোনালিসা, মির, আকিস, শেলটেস। তো এরকম অনেকটি কোম্পানির টাইলস পাবেন। তো আসলে দোকানটা কিন্তু অনেক বড়। তো যাই হোক, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সবই দেখাবো। তো ভিডিওটি এটা না থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আশা করি আপনাদের এই দোকান সম্বন্ধে ধারণা চলে আসবে। বিশেষ করে এই দোকানটা হলো টাঙ্গাইলের ধনবাড়ি বাস স্ট্যান্ডে এই দোকানটি অবস্থিত। তো আসলো মধুপুর, ধনবাড়ি, জামালপুরের মধ্যে সবচেয়ে বড় দোকান এবং হোলসেলার। এই দোকানটাতে সকল প্রকার টাইলস আপনারা পাইকারি এবং খুচরা কিনতে পারবেন। এখানে স্পেশালিস্ট আকিস সিরামিক্সের ডিলার এটা। তো যাই হোক, আমি আপনাদেরকে এই এই টাইলসের দোকান দেখাবো এবং সম্পূর্ণ দেখাবো। তো আসলো প্রথমে আমি আপনাদেরকে এইভাবে দেখাইলাম। দেখেন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টাইলস পাবেন। তো আসলে ওই টাইলস দেখানোর আগে আমি আপনাদেরকে পপুলার মেশিনারিজের যে পণ্যগুলো পাবেন, তো এইগুলো আগে দেখাবো, তারপরে আমি এই টাইলসের দোকানে আবারও নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। আর এই সমস্ত দোকানে কিন্তু সকল প্রকার পণ্য পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয়, খুবই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। আর এই দোকানের সেলও কিন্তু অনেক। তো যাই হোক, এরা খুবই কম রেটে মাল বিক্রি করে। আর এখানে আপনারা পাবেন বিশেষ করে এসিআই ওয়াটার পাম্প, গাজী পাম্প এবং ইলেকট্রিক পাম্প, ইলেকট্রিক মোটর, ইরিগেশন মোটর থেকে শুরু করে সবই পাবেন আর কি, সাবমার্সিবল পাম্প। যাই হোক, আমি আপনাদেরকে দোকানটাতে খুবই ভিড় থাকে সবসময়, আর সকল প্রকার মেশিনারিজ পার্টস এখানে আপনারা পাবেন খুবই সুলভ মূল্যে, এবং পাইকারি বিক্রি করা হয় কিন্তু এখানে। দেখেন, দোকানটাতে কিন্তু সর্বদা এরকম ভিড় থাকে, আর এই দোকানটার বিক্রিও কিন্তু অনেক। তো যাই হোক, কী জন্য বিক্রি বা এরা খুব ভালো মানের পণ্য বিক্রি করে থাকে এখানে সবসময়, তো আমি সবই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি এনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা যারা বিশেষ করে মধুপুর, ধনবাড়ি, জামালপুর এরিয়াতে আছেন, তারা অবশ্যই এই দোকানটা থেকে পণ্য ক্রয় করবেন। দেখেন, এখানে কিন্তু গাজী এবং এসিআই মোটরস, এসিআই ওয়াটার পাম্প, এগুলো কিন্তু স্পেশালিস্ট। এখানে এই দুইটা কোম্পানির মালই ভালোভাবে বিক্রি করা হয় এবং আরও অন্যান্য কোম্পানির ফিটিংগুলো বিক্রি করা হয়। তো এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি করা হয় আপনার এসিআই ওয়াটার পাম্পস। দেখেন, এখানে গাজী আর এসিআই এই দুইটা জিনিসই এখানে বেশি চলে। তো গাজী আর এসিআইয়ের মধ্যে পার্থক্যটা কীরকম, আর আরএফএল, এসিআই, গাজী, এই তিনটা মোটরসের মধ্যে বা ওয়াটার পাম্পের মধ্যে সবচেয়ে ভালো মানের কোনটি, তো এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওতে। এটা হলো ড্রেনেজ পাম্প, এগুলো হলো ইরিগেশন পাম্প, আর এগুলো হলো জেট পাম্প, এগুলো বাসাবাড়ির জন্য ব্যবহার করা হয় আর কি।
আর ইরিগেশন এগুলা আবাদের জন্য ব্যবহার করা হয়, আর ড্রেনেজ পাম্প এটা পানি সেচের জন্য ব্যবহার করা হয়, পুকুর থেকে বা ময়লা আবর্জনা এই সমস্ত পানি পরিষ্কার করতে হয়। টিউবওয়েল থেকে শুরু করে জিআই পাইপ, পিভিসি পাইপ সকল প্রকার আপনার পণ্য পাবেন। তো এখানে গাজী এবং এসিআই ওয়াটার পাম্প আর আরএফএল ওয়াটার পাম্প এই তিনটা পাম্পে আমি আপনাদেরকে ওজন করে দেখাবো আসলেও ওজন কোনটার বেশি। তারপরে প্রত্যেকটা মোটর আমি পার্ট টু পার্ট খুলে দেখাবো আর কি। এগুলো 10 mm মোটর আর কি, খুবই শক্তিশালী। এটা হলো গাজী মোটর, আমি ওয়েট করলাম এটাকে, এটা 13 kg 510 gram ওয়েট। আর এসে এটা ওয়েট করি 16 kg 492 gram। তো যাই হোক, এত ওজন কী জন্য এগুলো আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। আর এটা হলো আরএফএল মোটর, তো আরএফএলটা ওজন দেই। আর প্রত্যেকটা মোটর খুলে দেখাবো যে আসলে কোনটা কী জন্য কী কাজ করে, আর পানি দিবে কোনটায় বেশি, বিদ্যুৎ খরচ কম হবে কোনটায়। তো যাই হোক, এটা 15 kg 145 gram আর কি। তো এটাও খুব ভালো মানের মোটর, তিনটাই কিন্তু বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড, আরএফএল, গাজী, এসিআই। তো যাই হোক, এই এগুলোর ভিতরে যে কার্যক্রমগুলো করা হয়েছে, কয়েল, ইম্পেলার, বডি, সাকশন হেড, তো আসলে এইগুলো কোনটার মধ্যে কী পরিমাণ পানি দিবে, তো এইগুলো দেখাবো আপনাদের কাছ আর কি। এখানে দেখেন গাজী মোটরটা খোলা হয়েছে, তো পাকড়ার ইম্পেলারটা দেখানো হইতেছে, তো আরএফএলটাও খুলবো, এসিআইটাও খুলবো, তো সবই দেখাবো আর কি। তো গুণগত মানের দিক থেকে কিন্তু এসিআই মোটরটা খুবই ভালো। এটা বাইরে দেওয়ার কারণটা হচ্ছে যে পানি কোনো সময় পড়লে এটা ভিতরে ঢুকবে না, এই যে পানি কোনো সময় ভিতরে ঢুকবে না, আর এগুলাতে পানি ঢুকার সম্ভাবনা থাকে, সুদক্ষ পানি ঢুকার সম্ভাবনা থাকে। আর হচ্ছে দেখেন এই যে কয়েল সাইডটা যে স্ট্রাকচার, এটা হচ্ছে চিকন, এটাও দেখেন চিকন, এটা দেখেন একবারে মোটা, এটা একবারে মোটা, মানে তার ভিতরে হচ্ছে রটরটা মোটা আছে। আর এগুলার ভিতরে দেখেন এই যে চিকন চিকন, এই যে লম্বা দিক দিকে দেখেন এটা হচ্ছে এসে বড়, আরএফএলটা ছোট, গাজিটাও ছোট ছোট, এই ভিতরটা হচ্ছে রোটরও, রোটরগুলো যে আছে রোটরগুলো হচ্ছে এসে একটা বড়, গাজি ছোট, আরএফএল ছোট। যদি আপনারা বলেন তাহলে আমরা রোটরটাও খুলে দেখাবো। মোটরের মূল স্ট্রাকচার গঠন হচ্ছে রোটর, রোটরটা আমরা আপনাকে দেখাবো যে এসিআই, গাজী এবং আরএফএলের মোটরের রোটরগুলো দেখাবো আপনাকে। এই যে আমরা আপনাদেরকে ইম্পেলারগুলো দেখালাম, এই যে হচ্ছে এটা হচ্ছে আরএফএলের ইম্পেলার, আরএফএলের ইম্পেলার অবস্থা দেখেন, এটা হচ্ছে মুখটাও চিকন, এটা হচ্ছে পানি যেখান থেকে বের হবে এটাও কিন্তু চিকন। এই যে এসিআইটা দেখেন যেখান থেকে পানিটা ঢুকবে, এটা হচ্ছে সাকশন সাইড, এটা সাকশন সাইড যেটা পানি ঢুকবে এবং ডেলিভারি হবে, ডেলিভারি সাইড দেখেন মানে বড়। আর এগুলো হচ্ছে ডেলিভারি সাইড, গাজীর দেখেন সাকশন সাইড, ডেলিভারি সাইড ছোট, মানে তার মানে বোঝাচ্ছে যে এসিআই পানি বেশি দিবে, আর গাজী এবং হচ্ছে আরএফএল এগুলো পানি কম দিবে। এটা হচ্ছে আপনি মোটামুটি দেখতে পারলেন। আর হচ্ছে আমরা এখন আপনাদেরকে মোটরেরগুলো রোটর দেখাবো, যেটা রোটরের কারণে হর্স পাওয়ার ডিপেন্ড করে। হ্যাঁ, সেটা আমরা রোটর দেখাবো আপনাদেরকে। তো ভিউয়ার্স, যাই হোক, আপনারা ধারণা পেয়ে গেলেন। তো আমি এখন আপনাদেরকে দোকানগুলো দেখাবো। তো এই যে এই দোকানে পাবেন সকল প্রকার পাইপ, সকল প্রকার পাইপ, যে পাইপ থেকে শুরু করে পিভিসি পাইপ, থেট পাইপ, লতা পাইপ, হোস পাইপ, সকল প্রকার সিরামিক্স পণ্য। তো যাই হোক, প্রথমে আমি আপনাদেরকে দোকানটার কিছু বাইরে অংশ থাকে, আর এখানে পাবেন সকল প্রকার টাইলস। টাইলসের দোকানের পরিচয়টা দিই প্রথমে আপনাদেরকে, জুবায়ের এন্টারপ্রাইজ, এখানে কয়েকটা কোম্পানির আপনারা টাইলস পাবেন। তো যাই হোক, প্রথমেই কিন্তু আমি বলছি, তো তারপরে আমি সাইনবোর্ডগুলো আবার দেখাইতেছি। এটা মধুপুর দনবাড়িতে অবস্থিত, এই দোকানগুলোর মধ্যে খুবই ভালো মানের পণ্য পাবেন আপনারা,
খুব ভালো ভালো ব্র্যান্ডের টাইলস পাবেন, যেমন মির সিরামিক্স, আকিস সিরামিক্স, এবিসি টাইলস, তো এগুলো পাবেন। তো যাক আমি আপনাকে এই দোকানটা দেখাই। তো এই দোকানে কিন্তু অনেকগুলো কোম্পানির টাইলস বিক্রি করা হয় দেখেন, এবং সকল প্রকার নেম প্লেট, মসজিদ মাদ্রাসার জন্য সকল প্রকার লেখা, আর এবং এখানে সকল প্রকার লেখার অর্ডার নেওয়া হয়। আর টাইলসগুলো পাবেন আমাদের সকল প্রকার দেশীয় 1 ফুট বাই 2 ফুট টাইলস, 2 ফুট বাই 2 ফুট, 10 16, 10 12, 8 12, তো আসলে সকল প্রকার সিনারি এবং টাইলসের মধ্যে লেখার অর্ডার নেওয়া হয় এই দোকানটাতে। 2 ফুট 2 ফুট টাইলস বা দেশীয় এবং বিদেশীয় সকল প্রকার টাইলস পাবেন এখানে, এবং নানা রকম ডিজাইনের টাইলস আছে এই দোকানটাতে। যদি কারো কোনো এই দোকানের টাইলস ডিজাইন চয়েজে থাকে তো আসলে যোগাযোগ করতে পারেন এই দোকানের ঠিকানায়। তো দোকানের ঠিকানাটা আপনারা সাইনবোর্ড থেকে নিয়ে নেবেন, নাহলে আপনারা আমার কমেন্ট করবেন, আমি ওখান দিয়ে দিব। তো দেখেন এগুলো কিন্তু 8 12 টাইলস, অনেক সুন্দর ডিজাইনের, কিচেনের জন্য, বাথরুমের জন্য, এগুলো কিন্তু সবই আলাদা আলাদাভাবে এই টাইলসগুলো সেট করা আছে, তো অনেক সুন্দর দেখেন। এবং সকল প্রকার সিনারি পাবেন, বাথরুম টাইলসের জন্য কিন্তু অনেক সুন্দর ডিজাইন এগুলো। বর্তমান সময়ে কিন্তু ডাবল কালার করে বাথরুমে কিচেনে টাইলস লাগানো হয়, এরকম সিনারি পাবেন। ফুলের জন্য পাবেন ফরসিলিংস, হোমোজিন্স, গ্লেস, নন গ্লেস, পার্কিং টাইলস, সিমেন্টের টাইলস, এবং মসজিদের জন্য মিনার, এগুলো সবই পাবেন। তো যাক এটা হলো গোডাউন। এখানে কিন্তু অনেক আইটেমের টাইলস, তো যাক এটা কিন্তু একটা দোকান, পাশে কিন্তু আরেকটা দোকান আছে, ঠিক আছে, ওখানেও কিন্তু অনেক প্রকার স্যাম্পল রয়েছে। আপনার এখানে যে সমস্ত স্যাম্পলগুলো দেওয়া আছে এগুলো সবই টাইলস কিন্তু পাবেন আপনারা, বেশ অনেক সুন্দর ডিজাইনের টাইলস। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন, আর ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন। আর মসজিদের জন্য পাবেন এরকম জায়নামাজ টাইলস, যে কোনো, আর যদি কারো কোনো টাইলস চয়েস হয়ে থাকে তো যারা এই মধুপুরের মধ্যে আছেন তারা অবশ্যই এই দোকানটাতে পণ্য ক্রয় করবেন। এখান থেকে কিন্তু সুলভ মূল্যে আপনারা এই টাইলস, স্যানিটারি ফিটিংস, প্লাস্টিক ডোর, সকল প্রকার মেশিনারিস, ওয়াটার পাম্প, এগুলো ক্রয় করতে পারবেন একদম সুলভ মূল্যে, পাইকারি রেটে আর কি। আর এসিআই মোটরস, এসিআই পাম্পের সকল পার্টস ওখানে বিক্রি করা হয়, আর এসিআই মোটর, এসিআই ওয়াটার পাম্প যারা যারা নেবেন তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন। তাহলে মধুপুর, দনবাড়ি, মেশার্স পপুলার মেশিনারিস, এসিআই ওয়াটার পাম্পের একজন সুযোগ্য ডিলার এবং স্টার ডিলার, তো যারা যারা এরকম পণ্য কিনতে চান তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন। আর সারা বাংলাদেশ পণ্য সাপ্লাই করে থাকে, তো এখানে নাম্বার দেওয়া আছে, তো তাদের সাথে যদি কোনো প্রকার প্রয়োজন হয় তো যোগাযোগ করতে পারেন। তো যাক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। এসে ওয়াটার পাম্প নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, যে কাজগুলো দেখলেন অসমস্ত কাজগুলো রয়েছে, তো এগুলো দেখাবো আবার। তো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন।